নানা আয়োজনের মধ্য দিয়ে নগরীর 36 নং গোশালডাঙ্গা নিমতলা ওয়ার্ডের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। দিনটিকে ঘিরে সকাল থেকে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পালন করা হয়েছে নানা কর্মসূচি। এই উপলক্ষে ইপ্লাস টিভির সাথে সাক্ষাৎকার দিয়েছেন 36 নং গোশালডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা বিবি মরিয়ম। সাক্ষাৎকার নিয়েছেন রেজাউল হাসান কাইসার। আমরা 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরই ব্যতিক্রমধর্মী কিছু অনুষ্ঠান আয়োজন করে থাকি। সাধারণ আলোচনা বা মিলাদ মাহফিলের পাশাপাশি গরিব দুঃখী অসহায় সমাজের যে অবহেলিত পরিবারগুলো আছে তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের চট্টগ্রাম 11 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ এমএল লতিফ এমপি উদ্যোগে টিন বিতরণ করা, কারণ এই এখন বর্ষা মৌসুম চলতেছে, সাথে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে আছে আমাদের নির্মাঞ্চলগুলো, তো এই গরিব পরিবারগুলো যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে সেজন্য আমরা টিন বিতরণের কর্মসূচি রেখেছি। আর আজকের এই শোকাবহ দিনে আমরা সাধারণ মানুষের কাছে একটি মেসেজ পৌঁছিয়েছি, সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু জাতির জনক, এটা দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য একটা মত হিসেবে আমাদের বুকের মধ্যে লালন করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, সবার ধর্ম এবং মত ভিন্ন হতে পারে কিন্তু এই জায়গাতে সবাই একমত হতে হবে এবং তার স্বপ্নের যে লালিত সোনার বাংলাদেশ সেটা বিনির্মাণের জন্য 71-এর পরাজিত শক্তি এবং তাদের দোসরদের সকল ষড়যন্ত্র এবং গুজবকে আমরা ডিঙিয়ে আগামী 1 দশকের মধ্যে যাতে উন্নত দেশের কাতারে পৌঁছতে পারি সে কারণে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব এবং ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করেছি। সবাইকে আবারও আমাদের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উন্নয়নমূলক কাজগুলো সাধারণ মানুষের কাছে প্রচার প্রসারের মাধ্যমে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একযোগে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।